আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ এবং বিজ্ঞানের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একে রায় বই বা খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা, দুই বলেছে ল্যাকটোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, তিন বলেছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড, চার নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী লোহায় মরচে পড়া, পাঁচ আচার ভালো রাখতে ভিনেগার মেশানো হয়, ছয় সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম এইউ, দুয়ের আয়তে বলেছে ম্যালেরিয়ার ওষুধ কী থেকে শরীর তৈরি হয়, শিঙ্কোনা গাছের ছাল ছালের বর্জ্য একটা মানে কুইনাইন থেকে তৈরি হয়, অথবা বলেছে চটের বস্তা তৈরি করতে কী ব্যবহার করা হয়, পাটের তন্তু, দুই বলেছে একটি পর্যাবৃত ঘটনার উদাহরণ দাও, দিন রাত হওয়া, জোয়ার ভাটা হওয়া, যে কোনো একটা বলতে পারো, তিনে বলেছে চিনি কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন, বইয়ে 46 পাতায় আছে, তিনে রায়তে বলেছে একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কী ঘটনা ঘটবে এবং কেন, একটা মোমবাতি দিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে খানিকক্ষণ পরে মোমবাতিটা নিভে যাবে, এর কারণ হচ্ছে অক্সিজেন কমে আসার ফলে মোমবাতিটা নিভে গেছে, কারণ অক্সিজেন মোমকে জ্বলতে সাহায্য করছিল আর গ্লাসটা চাপা দেওয়ার পরে অক্সিজেন কমে যাওয়ার কারণে মোমবাতিটা নিভে গেল, অথবাতে আছে অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কী ঘটনা ঘটবে। আচ্ছা, অম্লায়িত জল মানে হচ্ছে অ্যাসিডযুক্ত জলের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করে জলের বিয়োজন ঘটানো, এটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন, অ্যাসিডযুক্ত জলের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে জল বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় যা জলের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, সুতরাং বলা যায় তড়িৎ শক্তির প্রভাবে জলের রাসায়নিক পরিবর্তন ঘটে, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে সহজ উপায়ে আর জলকে ফিরে পাওয়া যায় না, দুই বলেছে উভমুখী ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখো, পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনায় কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উভমুখী ঘটনা বলে, এই ধরনের পরিবর্তন অস্থায়ী, যেমন জল ফুটে বাষ্পে পরিণত হওয়া একটি উভমুখী পরিবর্তন, কারণ জলকে উত্তপ্ত করলে তা ফুটে বাষ্পে পরিণত হয়, আবার বাষ্পকে ঠান্ডা করলে তা পুনরায় জলে পরিণত হয়, তিন বলেছে পরজীবী কাদের বলে, যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাদের পরজীবী প্রাণী বলে, আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি, যেটা হলো অন্তঃপরজীবী, আর যদি বলো উকুন তাহলে সেটা বহিঃপরজীবী, অথবাতে বলেছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন, ধান জমিতে অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়, অ্যানাবিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে, অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে, কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না, তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন, অপরদিকে অ্যানাবিনা অ্যাজোলা পানা দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।